এই চিকেনটাকে ম্যাগনেট করছি। এবার নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজছি। আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। এবার গাইস দেখো আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নিচ্ছি। দেখো গাইস আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। গাইস এবার তেলের মধ্যে তেজপাতা আর চিনিটা দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। তারপর এবার চিনিটা গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটোর কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম একসাথে। এবার একটু নুন অ্যাড করলাম। পেঁয়াজটা যতক্ষণ লাল লাল করে ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। তারপরে লাল ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট দেবো। দেখো গাইস পেঁয়াজটা ভাজা হয়েই এসছে, আর একটু খানি ভাজলে হয়ে যাবে। দেখো গাইস লাল করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এবার মিক্স করে নিচ্ছি সব একসাথে। দেখো গাইস আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার গাইস এক এক করে মশলাগুলো মিশিয়ে দেব। এরপরে লঙ্কাগুলো দিচ্ছি। এরপরে গাইস একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এরপরে চিকেন মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব 15-20 মিনিট ধরে। গাইস মশলাটা একটু কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা নুন হলুদ একটু সরষের তেল আর লেবু দিয়ে ম্যারিনেট করা ছিল, চিকেনটা দিয়ে দিলাম কড়াইয়ে। দেখো গাইস চিকেনটা দিয়ে দিয়েছি, আর চিকেনটাকে পুরো মিক্স করে দিয়েছি মশলার সাথে। এবার এটাকে কিছুক্ষণ কষাবো। ঢাকনা খুলে চিকেনটা আবার একটু নেড়ে দিলাম যাতে নিচে না লেগে যায়।
চিকেনটাকে 15 20 মিনিট ধরে কষাবো। ঢাকা দিয়ে দিচ্ছি। গাইস দেখো ঢাকনাটা খুলেছি। খুলে একটু নুয়ে দিচ্ছি নাহলে নিচে লেগে যাবে আবার। দেখো গাইস আমার চিকেন হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, কি সুন্দর কালারটা এসে দেখেছো কাশ্মীরি মিরচ দেওয়ার জন্য। দেখো মাংস সিদ্ধ হয়ে গেছে গাইস, এবার আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আলু সিদ্ধ হতে সময় লাগবে একটু, আলুগুলো অ্যাড করে দিচ্ছি। গাইস আমার চিকেন হয়ে গেছে, আমি এবার একটু গরম জল ঢেলে দিচ্ছি। বেশি ঝোল করব না, একটু গ্রেভি গ্রেভি রাখবো। মাংসে গরম জল দিলে একটু ভালো স্বাদ হয়। মাংস কখনো ঠান্ডা জল দেবেন না, গরম জল দেবেন। জাস্ট মাংসটা বয়েল করার জন্য একটু অল্প করে গরম জল দিয়ে দিলাম। দেখেছো গাইস কত সুন্দর কালারটা এসছে। দেখো গাইস ঝোল ফুটে গেছে, এবার আমি নামিয়ে দেবো। প্লেটিং করবো না আমি,